নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত চায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয় বৃশ্চিক রাশি, 23শে কার্তিক, 9ই নভেম্বর শনিবারের রাশিফল। 5টি সুখবর নিশ্চিত পাবেন। একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ, 2টি বিষয়ে সতর্ক থাকুন। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আজকের এই ভিডিওই আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে 23শে কার্তিক 9ই নভেম্বর শনিবারের রাশিফল প্রকাশ করতে চলেছি। তবে তার আগে বলি, আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বৃশ্চিক রাশির রাশিফল প্রকাশ করি। প্রথমে পঞ্জিকা মতে আজ 23শে কার্তিক 9ই নভেম্বর শনিবার, সূর্যোদয় 5:50, সূর্যাস্ত 4:52, শনিবার অষ্টমী রাত্রি 6:22, শ্রবণা নক্ষত্র দিবা 8:44, বৃদ্ধি যোগ রাত্রি 2:13, বৃষ্টিকরণ দিবা 7:06 গতে ববকরণ, রাত্রি 6:22 গতে বালবকরণ, শেষ রাত্রি 5:28 গতে কৈলবকরণ। এবার আসুন দেখে নিই গ্রহদের কন্ডিশান, অর্থাৎ 23শে কার্তিক 9ই নভেম্বর শনিবার কোন গ্রহ কোথা অবস্থান করছে। প্রথমে মেষ ফাঁকা, বৃষে অবস্থান করছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি, আর মিথুন ফাঁকা, কর্কটে মঙ্গল, সিংহ ফাঁকা, কন্যায় কেতু, রবি তুলায়, বুধ বৃষ্টিকেশ, ধনুতে শুক্র, চন্দ্র আজকে মকরে, চন্দ্র ধনিষ্ঠা নক্ষত্রে, শনি কুম্ভে, রাহু মীনে। এবার আসুন দেখে নিই বৃশ্চিক রাশি আজ, অর্থাৎ 23শে কার্তিক 9ই নভেম্বর শনিবারের রাশিফল। আজকের দিনটা বৃশ্চিক রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে। তাদের ধনস্থানে শুক্রের অবস্থান, ধনভাগ্য উত্তম হবে। এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য আছে, রাশি তৃতীয় চন্দ্রের অবস্থান এবং মঙ্গলের সঙ্গে নিচভঙ্গ রাজযোগ তৈরি করায় আর্থিক দিক দিয়ে চরম উন্নতির মুখ দেখবে বৃশ্চিক রাশির জাতক জাতিকা। তাদের অর্থভাগ্য ফিরবে, নানা ক্ষেত্র থেকে নাম সুনাম বৃদ্ধি পাবে। এছাড়া বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার মা বা মাতৃস্থানীয়রা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে, মায়ের আশীর্বাদ থেকে আপনি বঞ্চিত হবেন না। তবে যেদিক দিয়ে চাপ আছে, রবি নিচস্থ থাকায় আপনার পিতার শরীর স্বাস্থ্য সম্পর্কে চিন্তায় থাকতে হবে। আপনার পিতার শরীর ভালো থাকবে না, পিতাকে নিয়ে ডাক্তারখানা নার্সিংহোমে ছোটাছুটি করতেই হবে আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা। বৃশ্চিক রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য যোগ আছে। আপনার ভাতৃস্থানীয় ব্যক্তিরা আপনার সঙ্গে ভালো আচরণ করবে, এদের সাহায্যে আপনি যথেষ্ট উপকৃত হবেন। বৃশ্চিক রাশি আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে। তবে যেদিক দিয়ে চাপ ও অস্থিরতা আছে তা হচ্ছে আপনার ভাতা ভগিনীদের মধ্যে কারোর না কারোর শারীরিক অস্থিরতা, মানসিক অস্থিরতা, অতিরিক্ত ধার জেনার প্রবণতা আপনাকে যথেষ্ট চাপে রাখবে। তবে বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে, সন্তানের বিদ্যায় উন্নতি, কর্মের উন্নতির খবরে আপনি যথেষ্ট আশাবাদী হবেন। আজকের দিনে আপনার লটারি জাগার সুযোগ আছে, লটারি লাগার শুভ সংখ্যা 16347, 16348, এই দুটো সংখ্যা ধরতে পারেন, 16347, 16348, এই দুটো নাম্বার ধরে দেখতে পারেন, কিছু না কিছু অর্থ এলেও আসতে পারে আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা। বৃশ্চিক রাশি কর্মজীবনে সাফল্য যুক্ত আছে। এছাড়াও আপনার বন্ধুবান্ধব আপনার দিকে সাহায্যের হাত বাড়ি দেবে, বন্ধুবান্ধবদের সাহায্যে আপনি যথেষ্ট উন্নতি দেখতে পাবেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা। বৃশ্চিক রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য যোগ, আর্থিক জীবনে ব্যাপক উন্নতি যোগ, আপনার জীবনকে সমৃদ্ধির সর্বোচ্চ চূড়ায় নিয়ে যাবে। এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য আছে সেটি হচ্ছে আপনার আত্মীয় স্বজনরা আপনার দিকে সাহায্যের হাত বাড়ি দেবে, আত্মীয় স্বজনদের সাহায্যে আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা। বৃশ্চিক রাশি
কর্মজীবনে মহাসাফল্য, আর্থিক জীবনে ব্যাপক উন্নতি, আপনার জীবনযাত্রায় বিশেষ সমৃদ্ধি আনবেই আনবে। তবে বৃশ্চিক রাশি আজকের দিনে আপনাকে যে ব্যাপারে সবচেয়ে সজাগ করব তা হচ্ছে আকস্মিক কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতে পারে, সেদিক দিয়ে আপনি সজাগ করলাম। এছাড়াও আজকের দিনে আপনার শত্রুরা ভয়ঙ্কর ক্ষতি করার চেষ্টা করছে, এরা তুক তাক টোনা টোটকা তন্তমন্ত করছে, এরা তুক তাক টোনা টোটকা তন্তমন্ত করে আপনার জীবনকে ভয়ানক দুঃখ কষ্টের মধ্যে নিয়ে আসতে চাইছে, আপনার জীবনে ভয়ানক অস্থির পরিস্থিতি আনতে চাইছে। সেদিক দিয়েও আমি আপনাকে বিশেষ সজাগ করলাম আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন। বৃশ্চিক রাশি কর্মক্ষেত্রে বিরাট সাফল্য, আর্থিক জীবনে উন্নতি যোগ আছে। তবে আজকের দিনে আজ শনিবার, আপনার শনি ধাইয়া দৃষ্টি যাচ্ছে, তাই আপনি বিশেষভাবে আজকের দিনে সকাল সকাল কালো কাক, কালো কুকুর, কালো পায়রা, কালো বেড়াল, কালো জীবজন্তু এমনকি কালো পিঁপড়েকেও কিছু না কিছু ভোজন করান, কালো পিঁপড়েকে আটা খাওয়ান, কালো কাককে রুটি খাওয়ান, কালো গরুকে ভেলি গুড় খাওয়ান, কালো বেড়ালকে দুধ খাওয়ান। এছাড়াও আজকের দিনে কোনো গরিব মানুষকে কিছু সেবা নিবেদন করবেন এবং অবশ্যই শনি মন্দিরে এক কাটোরা তেল প্রদান করবেন। শনি বাবার মন্দিরে সন্ধ্যার পর ধূপবাতি জ্বালাতে ভুলবেন না। আর আপনার বাড়ির নিকটবর্তী যদি কোনো অশ্বত্থ গাছ থাকে, সেই অশ্বত্থ গাছের নিচে কালো তিলে কালো তিল, কালো ডাল আর সরিষার তেল অর্পণ করতে ভুলবেন না। এতে শনি মহারাজ সন্তুষ্ট হবেন, আপনার জীবনের যাবতীয় পাপ নির্মূল হবে। এছাড়াও বলল বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপারে কিছুটা সতর্ক থাকবেন, শরীরে সর্দি কাশি জ্বর জ্বালা হতে পারে, সেদিক দিয়ে সাবধান। তবে আজকের দিনে স্বামী স্ত্রীর সম্পর্ক খুব ভালো থাকবে, কোনো চিন্তা নেই। আজকের দিনে হনুমান চল্লিশা ও শনি চল্লিশা অবশ্যই পাঠ করবেন, আর বাবা বিশ্বনাথের মহামন্ত্র ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় পাঠ করতে ভুলবেন না, বাবার মাথায় বেলপাতা ও জল দিতে ভুলবেন না। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশি আজকের দিনে ভুলেও কালো রঙের পোশাক পরবেন না, আজকের দিনে বিশেষভাবে রেড কালারের পোশাক পরবেন, পিঙ্ক কালারের পোশাক পরবেন। এই ধরনের পোশাক আপনাকে নানা বিপদ আপদ থেকে রক্ষা করবে আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন। বৃশ্চিক রাশি কর্মজীবনের সাফল্যই আপনাকে জীবনের অনেকটা উচ্চ স্তরে নিয়ে যাবে। সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে, আজ বিশেষ করে আজকের দিনটা কেমন যাবে আজ অর্থাৎ 23 কার্তিক 9 নভেম্বর শনিবারের রাশিফল প্রকাশ করলাম। তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন, আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন, ছোট করে একটা লাইক দেবেন। আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এটুকু জানে, আউটি শেষ করলাম, নমস্কার, ধন্যবাদ।